শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো। হ্যালো এভরিওয়ান, নমস্কার, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো ফ্রেন্ড, আজকে আমি এসেছি কালীতলাতে, মানে দিনাজপুরের কালীতলাতে মার মন্দিরে, কারণ আজকে সৃষ্টির জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা মার এখানে পুজো দিতে এসেছি। আর এখানে একটা আশ্চর্য বিষয় আছে, সেটা হচ্ছে দেখো, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক অনেক আগে অর্ধ অঙ্গ হিসেবে মাটি থেকে নিজেই উদিত হয়েছিলেন। মানে ভগবান শ্রীকৃষ্ণের অর্ধেক, মানে হাঁটুর ওপর পর্যন্ত অঙ্গটা মাটি থেকে আপনা আপনি উঠে এসেছিল, যার কারণে এটা ওখানে উপস্থিত আছে। তো ফ্রেন্ড, এটা একটা অনেক আকর্ষণীয় ব্যাপার এবং আমরা মন থেকে বিশ্বাসের সঙ্গে এটা বিশ্বাস করি। তো ফ্রেন্ড, আজকে আমরা এসেছি কালীতলাতে, আর এখানে আসলেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ মার মন্দিরে আসলেই অটোমেটিক আমাদের ভিতরে একটা শান্তি বিরাজ করে। তো মার মূর্তিটা যেমন সুন্দর তেমন আকর্ষণীয়, এবং মাকে দেখলেই যেন ভেতরে একটা কেমন হয়ে ওঠে। তো এখানে পুরোহিত মশাই সকাল সকাল বেলা পুজো শুরু করে দিয়েছিলেন, তো আমরা সেই জন্যে অনেক সকালে এসেছি, কারণ সকালবেলা পুজো হয়ে থাকে। তো এখানে আমার ছোটো ভাগ্নি, আমি, আমার দিদি এবং আমার বড় ভাগ্নি মিলে এসেছি ছিলাম। তো এখানে সব ভক্তরা সবাই মিলে মার দর্শন করছিল এবং পুজো উপভোগ করছিল। আর মজার বিষয়টা এবং ভালো লাগার বিষয়টা কি জানো বন্ধুরা, এখানে একটা সুন্দর শ্যামা সঙ্গীত চলছিল একটা মিউজিক বক্সের মাধ্যমে। তো সেই সুরটা শুনলে তো ভিতরে অনেকটা শান্তি চলে আসে। তো খুবই ভালো লাগছিল আজকের সকালটা। তবে এর মধ্যে আমার ছোটো ভাগ্নির দুষ্টামি তো চলছিল, যার কারণে আমি ওর সঙ্গে দৌড়াদৌড়ি করছিলাম, আর একটু পরে মার কাছে এসে বসলাম। আর এই তো আমার বড় ভাগ্নিটা এখানে ছিল, তো ও সুন্দর করে স্নান টান করে একটা নতুন জামা পরে চলে এসেছে। তো ফ্রেন্ড, এই দেখো সৃষ্টি, ও বললো যে মাসিমণি আমি তাহলে ভিতরে যেয়ে বসি, তুমি ভিডিও করো। তারপর এখানে পুজো প্রায় মধ্যে সাইজে ছিল, এখানে পুরোহিত এখন মার বরণ করছিলেন এবং বিভিন্ন মন্ত্রের মাধ্যমে মার আরাধনা করছিলেন, এবং পুরোহিত মশাই অনেক সুন্দরভাবে প্রসাদ সাজিয়ে দিয়েছিলেন। আর আমরা যারা মার জন্য প্রসাদ এনেছি, তারাও মার প্রসাদ ঠাকুর মশাইয়ের হাতে দিচ্ছিলাম, এবং ঠাকুর মশাই সবার প্রসাদের কাছ থেকে একটি একটি করে ভোগ উঠিয়ে নিয়ে মার থালে দিচ্ছিলেন, মানে মার ভোগের থালে দিচ্ছিলেন। তো এই তো আমি এখানে এসেছিলাম, আর আমার খুবই ভালো লেগেছে। দিনাজপুরে আসলে আমি কালীতলাতে আসতে চাই, এবং সেটা আমার আজকে পূর্ণতা পেয়েছে। আর এখানে পাশে আর একটা শ্রীকৃষ্ণ মন্দির ছিল, এটাও অসাধারণ ছিল। ভগবান শুধু শ্রীকৃষ্ণই ছিলেন এখানে, রাধারানী না, তো ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন গরুর সঙ্গে, গোমাতার সঙ্গে। তো খুব ভালো লাগছিল, আশেপাশে একটা অনেক বড় এরিয়া ছিল, এখানে পুরোটা ঘুরে দেখার জন্য খুব ভালো একটা জায়গা ছিল। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।